ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সো বন্ধুরা, তোমরা যদি আমার মতো হেয়ার ফলের সমস্যা ভুগছো তাহলে আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনিয়ন জুস। এই জুসের সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বলবো কী কী বেনিফিট আছে অনিয়নের, আর তার সাহায্যে আমাদের চুলগুলোকে আমরা কীভাবে ভালোভাবে রাখতে পারি, তো সেই সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখে নাও। তো আমার মতো তোমরাও যদি হেয়ার ফলের সমস্যায় ভুগছো এবং আমার চুলটা দেখতে তোমরা বুঝতেই পারছো আমার চুলটা কতটা ডাল অবস্থাতে আছে, তো এরকম সমস্যা যদি তোমাদের হয় তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ভালো টিপস দেব যেটাতে তোমাদের আশা করছি কিছুটা হেল্প হবে। তো চলো দেখো, আমি এখানে একটা রেড কালার অনিয়ন নিয়েছি। এবার আমি এই অনিয়নের জুস তৈরি করে নেব, তার জন্য এটাকে কেটে আমি পিস করে নেব, তারপরে গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি মিক্স এটার পেস্ট তৈরি করে নেব। তো চলো বানিয়ে নেওয়া যাক। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী অনিয়নটা নেবে। আমি বলতে চাইছি যে যাদের লং হেয়ার তারা একটু বেশি, মানে দুটো নেবে, দুটো অনিয়ন নিলে হয়ে যাবে। আর যাদের শর্ট হেয়ার তো তাদের জন্য বলছি মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের অনিয়ন নিলে তোমাদের হয়ে যাবে। তো এটাকে মিক্সারে ভালোভাবে পেস্ট করবে যাতে করে জুসটা আলাদা করা যায়। তো মিক্সারে পেস্ট করা হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে আমি জুসটা আলাদা করে নিয়েছি দেখো। তো আলাদা করার পরে আমি এবার এটাকে অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করা করে তো অনিয়ন জুস অ্যাপ্লাই করার আগে প্রথমে চুলটাকে তোমার ভালো করে রিটাঙ্গেল করে নিতে হবে যাতে করে অ্যাপ্লাই করার সময় কোনো রকম প্রবলেম না হয়। তারপর একটা কটনের সাহায্যে তোমরা এই অনিয়ন জুসটাকে হেয়ারে স্কাল্পে ভালো করে প্রেস করে করে লাগাতে হবে যাতে করে পুরো হেয়ারে স্কাল্পটা পুরোটাই ভালো করে লেগে যায়। তো আমি বেসিক্যালি পুরো হেয়ারে লাগাই না, শুধু স্কাল্পে লাগাই। তোমরা চাইলে পুরো হেয়ারে লাগাতে পারো। আর তো আমি কিছু অন্য কিছু অ্যাড করিনি, শুধু অনিয়ন জুসটাই লাগাচ্ছি। তোমরা চাইলে এর সাথে অয়েল অ্যাড করতে পারো, এসেন্সিয়াল অয়েল, কোকোনাট অয়েল, যে যেটা পছন্দ করো এর সাথে অ্যাড করে লাগাতে পারো যদি অনিয়নের স্মেলটা তোমাদের পছন্দ না হয়। তার জন্য তোমরা এর সাথে অন্য কিছু অ্যাড করে নিতে পারো, আমি এখানে অন্য কিছু অ্যাড করিনি। তো তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো এটা অ্যাপ্লাই তো এটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে, পুরো স্কাল্পে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে তোমাদের এটাকে চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে। তারপরে আধা ঘন্টাও রাখতে পারো, তোমরা চাইলে 15 মিনিট, 1 ঘন্টার বেশি না রাখাটাই ভালো। আমি আধা ঘন্টার বেশি রাখি না, তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো। আবার যাদের কাছে সময় নেই তারা তাড়াতাড়ি 15-20 মিনিট রাখার পরে শ্যাম্পু করে নিতেই পারো। এটা লাগানোর পরে কারো যদি চোখের প্রবলেম হয়, আর চোখ জ্বালা করে যদিও অনিয়নের যে স্মেলটাতে, তো তারা সানগ্লাস ব্যবহার করতে পারো। এটা আমি ব্যবহার করি মাঝে সাঝে, তো তোমরা চাইলে করতেই পারো, তার জন্য কিছুটা তোমাদের হেল্প হতে পারে। তো এটা আমার একটা ওপিনিয়ন, তোমাদেরকে আমি বললাম, তো দেখতে পারো তোমরা ট্রাই করে। তো আমার লাগানো হয়ে গেছে, বেসিক্যালি সামনের দিকে পুরো লাগানো হয়ে গেছে। এবার আমরা পেছনের দিকটা ভালো করে লাগিয়ে দেবো। তো চলো পুরোটা লাগানো হয়ে গেলে তারপরে, তো এটা পুরোপুরি লাগানো হয়ে গেলে আমি হেয়ারটাকে ভালো করে বেঁধে নেব, তারপরে আধা ঘন্টা পরে আমি হেয়ার ওয়াশ করে নেব। তো এরটা লাগানোর ফলে, অনিয়ন জুস লাগানোর ফলে আমাদের সাধারণত যে হেয়ার ফলটা হয় ওয়েদার চেঞ্জের জন্য, বেশি গরম পড়লে যে হেয়ার ফলের সমস্যাটা দেখা যায় তো সেটা অনেকটা কমে যায়। তারপরে যাদের মাথায় ড্যান্ড্রফের প্রবলেম আছে সেটাও কমে যায়। তো তোমরা চাইলেই এটা ব্যবহার করতে পারো, আশা করছি এটা তোমাদের অনেকটা হেল্প করবে। সো গাইস, আজকে ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি এই ধরনের ভিডিও এবার তোমাদের জন্য আপলোড করতে থাকবো। সাবস্ক্রাইব না করলে তোমরা ভিডিও মিস করে যাবে, তার জন্য বলবো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমার চ্যানেলটাকে। তো অবশ্যই আর অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের হেয়ারের প্রবলেমটা আমার সাথে শেয়ার করবে যাতে করে আমি তোমাদের জন্য নতুন কোনো প্রবলেম সলিউশন আনতে পারি। তো প্লিজ আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যেটা তোমাদের আগেই বললাম। তো চলো, আমার এখানে অনিয়ন জুস লাগানো হয়ে গেছে, আমি এবার হেয়ার ভালো করে টাইট করে বেঁধে নেব। তারপর আমি তোমাদেরকে বলেছি আধা ঘন্টা পরে আমি আমার হেয়ার ওয়াশ করে নেব।
তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো প্রবলেম সলিউশন নিয়ে। তো বাই বাই।